গলান যদি কাটা বাঁধে তাহলে আপনি এই দোয়াটি পরে যদি গলায় এইভাবে মালিশ করতে পারেন তাহলে গলার কাটা নেমে যেতে বাধ্য হবে। আমরা যখন মাছ খাই, মাছ খেতে খেতে অনেক সময় আমাদের গলায় কাটা বেঁধে যায়। অনেক সময় আমরা শুকনো ভাত আমরা খাই, তারপরও কোনো কাজে আসে না। বা এখন আমাদের করণীয় কি? আমরা যদি কোরআনুল করিমের এই আয়াতটি পড়তে পারি, পরে যদি আমরা গলাটা এইভাবে গলার উপরে হাত রেখে যদি এই দোয়াটি পড়তে পারি আর মালিশ করতে পারি, তাহলে গলার কাটা নিমিষেই নেমে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, বিষয়টি হয়তো আপনি জানেন না, আজকে জানলেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনি, যাতে করে অন্য দিনী ভাই বোনেরা তারা এ থেকে উপকৃত হয়। আমরা অনেক সময় ডাক্তারের কাছে যাই, হোমিওপ্যাথি ঔষধ আমরা খাই, এতে করে আমাদের গলার কাটা কিন্তু নেমে যায় না। কোরআনের এই আয়াতটি পরে যদি আপনি আমল করতে পারেন তাহলে আপনার গলার কাটা সঙ্গে সঙ্গে নেমে যাবে। সেই আয়াতটি হচ্ছে ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। দোয়াটি আমরা আবারও জেনে নিই, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। এই দোয়াটি পড়বে, পড়ার পর আপনি এখানে হাত রাখবেন, গলায় হাত রেখে এইভাবে গলার স্থানে প্রলেপ দিবেন, তাহলে দেখবেন কিছুক্ষণের মধ্যেই আপনার গলার কাটা নেমে যাবে বা আল্লাহ তাআলা এই গলার কাটা তিনি নামিয়ে দিবেন। দোয়াটি আমরা আবারও জেনে নিই, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। আবার আরেকটা নিয়মে আপনারা এটা করতে পারেন, কোনো দিনই ভাই ও বোনের যদি এটা হয় বা কোনো বাচ্চার যদি গলায় কাটা বাঁধে, তাহলে আপনি এই দোয়াটি পড়বেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। এটা বলে তার গলায় ফু দিবেন আর হাত দিয়ে সেই জায়গাটাকে মাসাহ করবেন, তাহলে দেখবেন গলার কাটা নেমে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।